আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, আপনি দেখাইতে পারবেন না মিথ্যা কথা। আমি কবি সরকার বলি না, হাদিস কোরআন পড়ে আমি শিল্পী, আমি শিল্পী ঘরের শিল্পী, আমার কথাটা বললাম, আমি শিল্পী ঘরের শিল্পী। আপনার দশটা পার্সেন্ট আমি সাইডটা পড়ছি, একটা মিথ্যা নাও ভাইতে পারি, এই কথা থাকে কি? আমি আপনার মাইনা গেলাম, এই কথা থাকে যে একটা জীবনে ইউনিটের নাও থাকতে পারে কি? এই কথা বলেন, সবাই সব কিছু জানে না, তাই বলে আপনি এত বড় অপমান করতে পারেন না আমার দ্বারা। আমি আর কিছু বললাম না আপনাদের, একটা ইঙ্গিত দিয়ে গেলাম, আমি প্রশ্ন করেছি বড় বীর আব্দুল কাদের জিলানি, আমি আর কথা বলবো না ভাই, গান গাবো। আব্দুল কাদের জিলানি রাস্তা ধরে যাইতেছে, এক জায়গায় যাই হাসলেন আরেক জায়গায় কাঁপলেন, এই যে জবাব দিচ্ছেন, আমি কিছু বলবো না। কেন বলবো না? আপনার জবাব 19 সালের জবাব হয়ে গেছে, আমি বলবো না, কিচ্ছু বলবো না, কারণ যেটা জবাব হয়েছে এটা বলার কোনো প্রয়োজন নাই। কি বলবো, জবাব হয়ে গেছে, যেটা আমি পরিপূর্ণ পাইনি আপনাকে তো ধরছি, ধরাটা তো কথা তো বলতে পারেন, আমার বলতে পারেন না। আপনি অনেক বছর ধরে গান গান, এই গান গাওয়ার নমুনা এটা নাকি? এত ডায়েরি মারি ঘুরলে বসে থাকবেন, আরে ডায়েরি মারি ফালাই দেন, এই কেন ডায়েরি দিয়ে খালি গান গান তাহলে গান দেবো? আমার লেখা গান আছে কিনা? বহুত গান আছে, আবুলের গান আমার মনে চাইছে। আপনি একটা সালমের গান গাইছেন না? মনে চাইছে, সালম ছোট না, গীতিকার হিসেবে ভালো, কি গো নাকি গীতিকার হিসেবে ভালো? উচিত কথা কইয়া সালাম সদার গান লেখে, পাঞ্চার হয়ে গেলে চলবে না আর গাড়ি, হায়াতে তেল পাইবে না, খুঁজলে জনম ভরি, খারাপ নাকি ভাই? তাই তো কথা তো কই নেই ভাই। তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, তার দরবার সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, সালাম আলাইকুম। I'm
আমার কাছে প্রশ্ন করতে কি খাজা বাবার চিস্তিয়া তরিকার মধ্যে দুরুদ শরীফ কি আরো অধিক আছে? আমার কাছে দুইটা প্রশ্ন, একটু ফরাবার জিজ্ঞাসা করে খাজা বাবার চিস্তিয়া তরিকার কালিমাটা কি, খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি একদিন খাজা বাবা বলেছিল বাবা তুমি কলেমা পাঠ করো, কুতুবউদ্দিন কলেমা পাঠ করেছিল কলেমা দেব লা ইলাহা ইল্লাল্লাহু খাজা হিমাত আফি হাবিবুল্লাহ, এটাও সিস্তিয়া তরিকার কালেমা। আর দরদ কি? এখন আমার প্রশ্ন আপনার কাছে, সিস্তিয়া নিজামিয়া না সিস্তিয়া সাগরিয়া না সিস্তিয়া সেই খাজা বাবার কোনটা বলবো, অরিজিনাল কোনটা? সিস্তিয়া পাঁচটা আছে, এখন কোনটা দরদ আপনি জিজ্ঞাসা করবেন? পাঁচটা নমুনা পাঁচটা, হ্যাঁ তবে অজিতা যেটা এটা একটা, আমি ওইটাই জবাব দিব। তুমি দিয়াছো শুকাইয়া ওই খবর পাইয়া পৃথিবীরা তাই গেল পাগল খবর পাইয়া পৃথিবীরা তাই গেল বেহুশ হইয়া জগতে কইরাছো পাগল আজ নিজে ঘুমাইয়া বাবা আজ নিজে ঘুমাইয়া তাতে দুঃখ নাই যদি আমি আমার সেই ইসুফ চন্দ্রের দেখা পাই, তাই এইবার প্রশ্নের জবাব দেয়া যাব আসরে, নতুন একটা প্রশ্ন কইরা বৈশা করব কয় কবির সরকারে, ইস্তিয়ার তরিকার মাঝে অতি পাই একটা রয় খেলা নেই, আমি আমার কলমের দিকে মোটাতে আছি, আমার কলম আমার মুর্শিদ কাবলার কলম হইয়া সেই আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে আল্লাহর আরশ মহল্লা যাইয়া শুধু আল্লাহ আল্লাহ বলো, এটা সিস্তিয়া তরিকা অজিবা সিস্তিয়া নিজাম, এটা সিস্তিয়া নিজামিয়া। আমি এতটুকু পারলাম বাবা আর জানি রাখি খারাপ হয়েছিল, আমি যতটুকু জানি এতটুকু জানলাম, এতটুকু পারলাম আর আমি বলতে পারবো না এই বিষয়ে।
আমি তার অনেক বই কিতাব পড়িয়া গেছে বলিল আসাই করি করি পিরহানে পির হয় এই যে পিরহানে পীর নামের অর্থ বলিবেন নিশ্চয় পিরহানে পীর আছে বড় পীরকে পিরহানে পীর বলা হয় এই পিরহানে পীর বলা হয় কেন এটা কারণটা কি এটা উদ্দেশ্যটা কি বলি আবার আগের মতো রাগ করেন না এগারোটা বাদ পিরহানে পীর কেন বলা হয় এই একটা জবাব দিবেন আর বড় পীর আব্দুল কাদের জিলানি একদিন কুস্তি খেলায় হেরে গেছিল আমার জানার দরকার কার সাথে কুস্তি খেলায় হেরেছিল তার নাম কি কারণ বরফের উপরে পৃথিবীতে কোনো পীর নাই কি আছে নাই বরফের আব্দুল কাদের জিলানি গাউসে সামদানি অর্থাৎ যত গাউস আছে সমস্ত গাউসের উপরে পীরানে পীর অর্থাৎ যত পীর আছে সমস্ত পীরের উপরে তাই রাসুল যখন মেরাজে গমন করে আমরা কিতাবে পাই জীবনীতে পাই তখন সেই বরফের কি করছে পাথরের ভেজ দইয়া আমার রাসুলকে সহযোগিতা করেছে যে পাথরে আমার রাসুল মেরাজে যাওয়ার সময় এই প্রথম মোবারক রেখে ঘোড়াকে চড়েছিল আর বড় পীরের দিকে লক্ষ্য করে বলছিল হে রুহানি তুমি তো পাথর না আমি জানি আমার রাসুল বলেছিল যে তুমি তো রুহানি না আমি কি করতে পারি তোমার জন্য আজকে যখন তোমার কান্দে আমার পা রইল আমি এক দোয়া করে যাই এই সারা পৃথিবীতে যত পীর আসবে সবার কান্দে যেন তোমার পাও থাকবে আমার এখানে ছোট একটা ব্যাস বড় পীরের একজন পীর আছে তার পীরের কান্দে কি বড় পীরের পাও থাকবো না যদি বলেন যে থাকবো না তাহলে ওই কথা আমার আসলে মিথ্যা হয়ে যায় আমার আসলে কথা মিথ্যা হয়ে যায় বড় পীর যেই জোয়া পাইছে আমার আসল থেকে সারা পৃথিবীতে যত পীর আছে যত অলি আছে সবার কান্দে তোমার পাও থাকবো আমার এখানে আপনার কাছে প্রশ্ন বড় পীরের একজন পীর আছে তার পীরের কাম দেও কি বড় পীরের পাও থাকবো না থাকবো না যদি বলেন থাকবে তাহলে এটা ঠিক আছে যদি বলেন থাকবো না তাহলে আমার আসলে কথা অমান্য হয় কোনটা সঠিক থাকবে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে